Al Jamia Media, The Holy Quran, shows people the right way. আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা এই কথাটা বুঝে থাকলে আমাকে জবাব দিয়ে সাহায্য করেন, বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসেবে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। এত আস্তে বললে হবে না তো, বলেন না নির্দেশ কার? আল্লাহ। আরেকবার বলেন কার? আল্লাহ। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানি দামত বরকতুল আলিয়া মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহিলার কথা নকল করে বলেন, যেই কথাটা আমাদের মুজাহিদে আজম হযরতুল আল্লাম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই আয়াতের তাফসীর করতে যায় তাফসীরে হাক্কানির মধ্যে। হযরত উলামায়ে কেরাম বলেন, উম্মতের উলামায়ে কেরামরা বলেন যে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহ, আর মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলেন মাধ্যম কি? সবাই বলেন না মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। নির্দেশ হলো আল্লাহ, মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা? পথ হলো চারটা। এক নম্বর আলেম হওয়া, দুই নম্বর আলেমের ছাত্র হওয়া, তিন নম্বর আলেমের কথা শোনা, চার নম্বর আলেমকে মহব্বত করা। আমি আবারও আপনাদেরকে বিষয়টা মুখস্থ রাখার জন্য বলতেছি, আমলের জন্য সহজ যত হয় এই জন্য বলতেছি। আর এই কথাটা, এই বিষয়টা মুখস্থ রাখতে পারলে যারা মাদ্রাসা ভাঙ্গা দিতে চায়, যারা মাদ্রাসা বন্ধ করতে চায়, যারা মাদ্রাসাকে নিয়ে সিনিমিনি খেলতে চায়, আশা করা যায় এই জবাব মনে রাখলে মৃত্যু পর্যন্ত এই নাস্তিক মোত্তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্যে অল্প সময়ে কথাটা আপনি একটু মুখস্থ রাখবেন। আমার ভাইরা, আজানের সময়, নামাজের সময় এখানেও দেওয়া হবে, অন্যান্য জায়গায় আজান হলেই যদি মাহফিল ভেঙে দেই তাহলে শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাবে, মাদ্রাসার ক্ষতি হয়ে যাবে। এজন্য খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাধ্যম কি? শুধু মাদ্রাসা বললে হবে না, বলতে হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা বললে কি হবে? আমাদের দেশে এমনও মাদ্রাসা আছে, একই মাদ্রাসায় ছেলেও পড়ে মেয়েও পড়ে একই ক্লাসে, ছুটি হওয়ার পরে ছেলে মেয়ের পিছে পিছে যায়, জিজ্ঞেস করে এইরকম, আগামীকালকে কোচিংয়ে তুমি কখন আসবা? কথা বলেন না কেন? ওইটা হলো মাদ্রাসা। আর এই দারুল দেওবন্দের নকশায় নমুনা যে মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা হইল, অল্প শিক্ষক ছাত্র হইল, বেড়া ভাঙ্গা হইল, বালা গুস্ত মুস্ত না খাইলো, ডাইল ভাত খাইলো, ফান্তা ভাত খাইলো, এইটা হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কাজেই কেউ যদি বলে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা বললে হবে না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আবার বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর এটা তো হাদিসের অর্থ, খয়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা, হইলেই তো উত্তম যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে। কওমি মাদ্রাসার হুজুররা নিজেরাও পবিত্র থাকার চেষ্টা করে সর্বাধিকভাবে এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও পবিত্রতা শিক্ষা দেয়। একটা নুরানি মক্তবে ছাত্রকে জিজ্ঞাসা করবেন যে ওযু ভাঙার কারণ কয়টা, দেখবেন নুরানি বাচ্চা কইতে পারবো। আর ওই মাদ্রাসার অনেক ছাত্র দেখবেন ডিগ্রিতে পড়ে, ইন্টারে পড়ে, যদি জিজ্ঞেস করেন ওযু ভাঙার কারণ কয়টা, ইল্লা মাশাআল্লাহ সবাই এক না, আমি কিছু কিছু ব্যক্তির কথা বলতেছি, যদি জিজ্ঞেস করেন ওযু ভাঙার কারণ কয়টা, দেখবেন বলবো এখন মনে নাই। কথা কর, এই জন্য জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর নির্দেশ হলো আল্লাহ, আর পথ হইল চারটা। কয়টা পথ? কয়টা? নাম্বার এক আলেম হওয়া। বলেন বলেন নাম্বার এক? নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া। নাম্বার দুই? নাম্বার তিন আলেমের কথা শোনা। নাম্বার তিন? এই কথাগুলি একটু মুখস্থ রাখেন মাখরাজের মতন, আমি আবারও বলতেছি, এদিক সেদিক তাকান না, আমার দিক তাকান। বলেন নাম্বার এক আলেম হওয়া। নাম্বার এক? মনোযোগ ঠিক আছে? নাম্বার এক? নাম্বার দুই? যেই লোক যেই লোক জবাব দিবে না মনে করবেন আলেমদের সাথে তার শত্রুতা ভাব আছে, এই জন্য জবাব দিতে চায় না। বলেন নাম্বার এক আলেম হওয়া, জোরে স্পষ্টভাবে বলেন নাম্বার এক আলেম হওয়া। নাম্বার দুই? নাম্বার তিন আলেমে?
নাম্বার 4 আলেমকে মহব্বত করা। বলেন এই পথের সাথে কি সুন্নি কি বেদাতি কি ওয়াহাবি কি সুক্কাটুবি কি গুলটুবি সবাই তো এই কথার সাথে একমত, ঠিক কথা কয় না? সবাই একমত না? জাহান্নাম থেকে নিজের বাস্তবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার। পথ হইল এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার আলেমের কথা শোনা, চার নাম্বার আলেমকে। আমার ভাইর আমার বন্ধু, অল্প সময়ের মধ্যে কথাটা আমি বলে বিদায় নেই, প্লিজ এদিক সেদিক তাকায়েন না, দেখেন এক ফোঁটা চোখের পানি হাকিকতন ফালাইতে পারেন কিনা। এই বয়ানটাই আমার আপনার জীবনের শেষ বয়ান হইয়া যাইতে পারে। হে বন্ধু, হে বাবাজি, কেন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন না? কেন আপনি অন্য কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন না? বাবাজি জাহান্নামের কথা শুনলে তোমার আমার চোখের পানি আসতে চায় না, তোমার আমার দিল নরম হয় না, কিন্তু তোমার আমার গুনার তো অভাব নাই। অথচ দেখেন যাদের গুনা নাই তারা জাহান্নামের কথা শুনলে ঝরঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্ত। বন্ধু, এই শানে রেসালাতের সম্মেলনে আমি আপনাদের কাছে পরিষ্কার কণ্ঠে বলতে চাই, বাবা উম্মুল মুমিনিন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মত আমার নবী মুহাম্মদের কথা শোনো, আমার নবীর তো আগে গোনা ছিল না, পরও কোনো গোনা নাই, তারপর নবী মুহাম্মদ মাঝে মধ্যে নামাজের সেজদা যাইয়া এমন কান্না কান্ত, আমার বন্ধুরে রহমাতুলিল আলামিনের চোখের পানি দ্বারা সেজদার জায়গা ভিজিয়ে যাইত। এ বন্ধু, এখনো নবী তো রোদে শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে, বাজান যেই নবীর কোনো বিচার নাই, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না, এমনকি কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। খেয়াল করে কথাগুলো শোনা চাই, আবেগ এক জিনিস বিবেক এক জিনিস, খুব খেয়াল করবেন বিবেক দ্বারা কথাগুলি শুনবেন। হেলা খেলা করার জন্য কিন্তু এখানে বসে নাই, খুব খেয়াল করেন বন্ধু, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে অপরকে বাঁচাইতে হবে, এই সাবজেক্টটাই তো উলামায়ে দেওবন্দ পালন করতেছে, যার কারণে ষড়যন্ত্রকারীরা উলামায়ে দেওবন্দীদেরকে সহ্য করতে পারতেছে না, কথা বলেন ঠিক না ব্যাধি? এ বন্ধু বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচবেন অপরকে বাঁচাবেন, এটা আমি আল্লাহ পাক ইমানওয়ালা বান্দাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে দিলাম। বন্ধু, জাহান্নামের কথা শুনলে ফেরেশতারাও কানছে, জিব্রাইলের কোনো গুনাহ নাই, তারপর হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীর সামনে একদিন জিব্রাইল আমিন আসিয়া শুধু কান্দে আর কান্দে, নবী আমার ডাক দিয়ে বললেন, জিব্রাইল, ওরে জিব্রাইল তুমি কান্দ কেন? জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমার মাওলা আমার জাহান্নাম দেখাইছে, আমি জাহান্নাম দেখিয়া কান্দি। নবী বললেন, জিব্রাইল তোমার তো কোনো হিসাব নাই, জাহান্নাম দেখে তোমার কান্নার কারণ কি? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো কান্দি আপনার উম্মতের মায়ায়, আপনার উম্মত হায়াত পাবে কম, এই কম হায়াত পাইয়ার আবার কিভাবে জাহান্নামী হবে আমার বুঝে আসে না, আর জাহান্নামের এমন আগুন আমি দেখছি গো নবী, জাহান্নামের আগুনটা পুরা কেমন জানি সাদা আগুন। আমার আল্লাহ আমারে বলছেন, এই জাহান্নামের আগুনের সামান্য অংশ যদি দুনিয়ায় ছাড়িয়ে দেওয়া হয়, কোনোদিন 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 দুনিয়াতে কোনো গাছপালা হবে না। এরে বন্ধু, এই জাহান্নামে বাজান রে,
একটা কবিরা গুনার মাধ্যমে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। দেখো যুবক, তুমি আমি কত গুনাহ করেছি, একটা কবিরা গুনাই যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আল্লাহরে চিনল। এই জালালিয়া দরবার শরীফে বহিউ সুন্নাহ দরবার শরীফে কেন আসছেন, আসছি না দরবার শরীফে কেন আইছি, কারণ একটাই, আল্লাহকে পাওয়ার জন্য আসি। কথা বলেন ঠিক না ব্যাধি? মায়া লাগা একবার আওয়াজ দিয়া বলস না আল্লাহ, একটু মায়া লাগায় বলস না আল্লাহ। যদি তুই গুনায় কবিরা করে থাকস, একটা কবিরা গুনায় যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আমি তোরে আল্লাহ বলতে বলবো, যদি মনে করো যে তোর জীবনে গুনাহ আছে, তাইলে তুই আল্লাহ বলে ডাক দিবি। আরে কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলে, পুত্রে মাহফিলে গেলি না, যাইয়াও আমার নামে মাগফিরাত কামনা করে কান্নাকাটি করলি না, বাবা কবর খবর কিন্তু ভালো না বাবা। এ বন্ধু কি বলবো কবর কথা, কি বলবো জাহান্নামের কথা? ফখরুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই কবরের কাছে দিয়া যায়, বলা নাই কওয়া নাই হঠাৎ করে চিল্লা চিল্লা পাঁচবার ডাক দিলেন আল্লাহ। এই যদি কবরের কথা সত্য হয় তাহলে তুইও বলস না আল্লাহ। আবার ডাক দিলেন তৃতীয়বার আল্লাহ, চতুর্থবার বললেন আল্লাহ, পঞ্চমবার বললেন আবার আল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলেন, হযরত এই কবরের সামনে কেন আল্লাহ আল্লাহ বলেন? ডাক দিয়ে বলতেছেন, হাজী আমদাদুল্লাহ মহাজেরে মক্কির সোহবতে থাকার কারণে আমার ভিতরের চক্ষু আমার মাওলা খুলে দিছেন, আমার মাওলা ভিতরের চক্ষু খুলিয়া দিছেন। আমি রশিদ আহমদ গঙ্গুই স্পষ্ট জানতে পারছি, এই কবর আমাকে পাঁচটা ডাক দিয়ে বলছে, আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর। আমার কাছে কেউ যদি গুনাহ নিয়ে কবরে আসে, এই গুনার কারণে আমি সাপ, আমার ঘর থেকে এমন একটা সাপ বেরোবে যেই সাপ গুনাগার বান্দার এক নাকের ছেদ্রি দিয়া ডুববে, আর এক নাক দিয়া মাথার মগজ ছিন্ন ভিন্ন করে নিয়ে বের হয়ে আসবে। বাবাজি কান্নাকাটি করাটা এটা মহৎ লক্ষণ, কান্নাকাটি দ্বারা আমার মাওলাকে পাওয়া যায়। একটু মায়া মোহাব্বত করে আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মোহাব্বত করে আওয়াজ দিয়ে আর একবার বলেন না আল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। মায়েরে মা কয়া ডাক দিলে মা সব বেদনা ভুলিয়া যায়, মুসলমান বাইরারে আমার মা সব বেদনা ভুলিয়া যাইয়া ক্ষমা চাইলে মা মাফ করিয়া দেয়। বাজানরে মার চাইতে তো আল্লাহর দয়া বেশি, আল্লাহর কাছে একটু মহব্বত করে যদি বলি আল্লাহ বুঝি নাই গুনাহ করছি, মাবুদ গো তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করিয়া দাও, আমার মাওলা মাফ করিয়া দিবে ইনশাআল্লাহ। আরে বন্ধু মায়া লাগায় বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাদের মাঝে মাহবুবুল উলামা সুলতানুল ওয়াজিন পীরে কামিল আল্লামা খালিদ সাহেবুল আইয়ুবী হুজুরকে পৌঁছায় দিয়েছেন, আমরা সকলে শুকরিয়া দিয়ে করি আলহামদুলিল্লাহ। কোনো দিকে কোনো নজর নেই, মোহাম্মত করে আবার বলেন আল্লাহ, বলেন না বলেন না বলেন না বলেন না, এই ডাক দেন না, বলেন না আল্লাহ। তো তাকে আল্লাহ বলতে বলবো যে মনে করে যে অপরাধ আছে, অপরাধ থেকে মাপ পাওয়ার জন্য একটু মায়া লাগায় বলো না আল্লাহ। মুসলমান ভাইরা আমার,
জাহান্নাম থেকে বাঁচার উপায় পথ হলো চারটা, নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার আলেমকে মহব্বত করা। এই চারটা পথের মধ্যে এই চারোটা পথ কওমি মাদ্রাসার দিকে আসে না নাই? ও বাজান, কোনো বাচ্চা যদি কওমি মাদ্রাসার ছাত্র হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পরে, আমার মাওলা তার বংশধরের কবর আজাব মাফ করিয়া দেন। লম্বা করার কোনো সুযোগ নাই, যেহেতু সময় আমার কম। বাজান রে, তফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নবী যাচ্ছেন নবীর পথে, আমার বন্ধুগণ কবরের কাছে দিয়া যাচ্ছিলেন, কবরে ভয়ঙ্কর আযাব দেখলেন, পয়গম্বর কাউকে কিছু বলেন নাই, আমার বন্ধুগণ ওই কবরের কাছে দিয়া আবার যখন পয়গম্বর কাছ সেরে আসতেছেন, আসার পথে পয়গম্বর নজর করে দেখে একটু আগে যেই কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। আল্লাহু আকবার! হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ একটু আগে যেই কবরে আযাব ছিল এখন কেন আযাব নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে একটু আগে যেই কবরে আযাব ছিল এখন কোনো আযাব নাই, কারণ কি জানোনি? আমি আল্লাহ মাফ করে দিছি, এই কবরে যে শুয়ে রয়েছে সে গুনাহগার, আর সে একটা বাচ্চা রেখেছে দুনিয়ার জমিনে, এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, এতদিন কথা বলা শিখে নাই, এই বাচ্চাটা এতদিনে কথা বলা শিখছে, তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আর মাদ্রাসায় ভর্তি হয়ে প্রথম শব্দ পড়ছে, বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাচ্চাটা ডেকে বলছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। ও গো মুসা, যেই বাচ্চাটা এই কথা বলছে, আমি মাওলা আমি রহমান শোনার কারণে এই বাচ্চাটার বাবার কবর আযাব মাফ করে দিছি। এর আকসিনার বাইরা কসবা থানার বাবাজিরা, এরে বন্ধুরের জীবনে আর আসিবা না, আসি কোন দিকে নজর নাই, আবার বলতে কি জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পদ কয়টা? চারটা। আহারে, কার মা বাবার কবর আযাব যেন আজকে মাফ হয়ে যাইতেছি কান্নাকাটির বরকতে। আমি দেখতেছি কত আলেমরা কান্দতেছে, কত তলবেলেমরা কান্দতেছে, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। এরে বন্ধু, আমার নবীও তো মায়ের কথা শুনে কান্দতেন, নবীজির সামনে একজন সাহাবী শুধুমাত্র জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে খেদমত করব কার, কথা মানব কার? নবী বলছেন, তোমার মার, তোমার মার, তোমার মার, তোমার বাবার। তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থবার বাবার কথা বললেন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হইল, নবী মা বাবার কথা বলতে যায় চোখের পানি দিয়ে দাড়ি ভিজাই দিলে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ও গো নবী কান্দেন কেন? আমার নবী বলে, তোমাদের মা আছে বাবা আছে, তোমরা মা বাবার কথা আমারে জিগাইলে আমারও মা মেনা বাবা আব্দুল্লাহর কথা মনে হইয়া যায়। এরা বন্ধুরে, আজকে কার জানি মা নাই বাবা নাই, এই মায়ের দরদি হইয়া বাবার দরদি হইয়া কওমি মাদ্রাসার পক্ষে আসছো, আর এসে চোখের পানি জেরে কান্দতেছ, একটু মায়া লাগাই আওয়াজ দিয়া বলো না আল্লাহ। আরে ভাই, মহব্বত করে বলেন না আল্লাহ। মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা? চারটা। নাম্বার এক, নাম্বার দুই, নাম্বার তিন, নাম্বার চার আলেমকে মহব্বত করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই নসিহতের উপরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। বেঁচে থাকলে আবারও কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল জামিয়া মিডিয়া, দা হোলি কোরআন, শোজ পিপল দা রাইট ওয়ে।